ধর্ষণের মতো অপরাধে কঠোর এবং দৃষ্টান্তমূলক শাস্তির আইন চেয়ে আবারও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বাইশে অগস্ট প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই চিঠির উত্তর না পেয়ে দ্বিতীয় চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন বাইশে অগস্ট প্রথম চিঠি লিখেছিলেন কিন্তু এই ধরনের স্পর্শকাতর বিষয়ে কোন জবাব আসেনি তাই আবারও চিঠি দিয়েছেন বাইশে অগস্ট প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন বলেছিলেন সারা দেশে ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে কিছু ক্ষেত্রে ধর্ষণের পর খুনও করা হচ্ছে এই নিয়ে যে পরিসংখ্যান উঠে আসছে তা ভয়ঙ্কর পরিসংখ্যানে বলা হচ্ছে প্রতিদিন দেশে নব্বইটি করে ধর্ষণের ঘটনা ঘটে এতে দেশ এবং সমাজের বিবেক বোধ এবং আত্মবিশ্বাস কেঁপে উঠেছে তাই সবারই কর্তব্য এই অপরাধী ইতি টানা যাতে দেশের মহিলারা সুরক্ষিত থাকেন যদিও এরই মধ্যে আগামী সপ্তাহে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে ধর্ষকের ফাঁসির দাবিতে বিল আনার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়